শাকিব খান এবং ববি অভিনীত এক আলোচিত ছবির নাম নোলক। অনেক ঝুট ঝামেলা পেরিয়ে অবশেষে আনকাট ছাড়পত্র পেল ছবিটি। এর আগে 22 এপ্রিল বিকেলে ছবিটির সেন্সরে প্রদর্শিত হয় নোলক। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য জনাব খোরশেদ আলম খসরু। তিনি জানান, গত 22 এপ্রিল বিকেলে সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ছবিটি। সেখানে সবার সম্মতিক্রমে ছবিটির ছাড়পত্র দেওয়া হয়। এখন ছবিটি মুক্তি নিয়ে আর কোনো বাধা নেই বলে জানালেন প্রযোজক শাকিব সনেট। শাকিব সনেট বলেন, ছবিটির বিরুদ্ধে সেন্সর বোর্ডে যে সকল অভিযোগ দেওয়া হয়েছিল সে বিষয়ে কথা বলার জন্য আমাকে সেন্সর বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান ডেকেছিলেন। আমি গিয়েছিলাম, তার সঙ্গে বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেছি। অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে থেকে যে সকল প্রমাণ এবং যুক্তি ছিল আমি তা উপস্থাপন করি। তারপর ছবিটি সেন্সর শোতে অনুমতি পায়। ছবিটির কাহিনী সংলাপ এবং চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ছবিটির প্রযোজনা করেছেন বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। 2017 সালের 1 ডিসেম্বর ভারতের হায়দরাবাদের নোলক ছবিটি শুরু হয়। টানা 28 দিন শুটিং শেষ করে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক শাকিব সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের কারণে ছবির নির্মাণ কাজ কয়েকবার পিছিয়ে যায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। কিন্তু জটিলতা ক্রমশ বাড়তে থাকে। শুধু দুই নির্মাতার মাঝে সিনেমার পরিচালকের নাম নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের মাঝে সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে যায়। এই সৃষ্ট জটিলতা কাটিয়ে অবশেষে ছাড়পত্র লাভ করায় ছবিটির প্রযোজক ও নির্মাতা শাকিব সনেট বেশ আনন্দিত। জানতে চাওয়া হয় কবে মুক্তি পাচ্ছে ছবিটি। নির্মাতার ভাষায়, ছবিটি আমরা ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি, তবে আমি ছাড়া সিনেমার সঙ্গে আরও অনেকেই জড়িত আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দিব। এখনই মুক্তির তারিখ নিয়ে তেমন চূড়ান্ত কোনো কিছু বলতে চায় না নির্মাতা শাকিব সনেট। নোলক ছবির প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন শাকিব খান এবং ববি হক। তাছাড়াও অভিনয় করেছেন মৌসুমী অমরসানি, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত সহ আরও অনেকেই। তো বন্ধুরা, এই ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খানের আলোচিত সেই সিনেমা নোলক। এ বিষয়ে আপনার কি মতামত? কেমন হতে পারে সিনেমাটি? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।